दुर्गा दुर्गा अगुमा अमर जी प्राण का दे এই অভাগিনীর কান্না কি কেউ কেড়ে নিতে পারবে না ভেবেছিলাম খোকাকে চিরকুমার করে রাখবো শত বাদলে বাসত্বেও সামনে মারি গেল ওই পাত্রী অন্য সাথে আগো মা তুমি কৃপা করো চরণী যেন স্বামী আমার বই মুখ হয়ে ফিরে আসে যেন কোথাও কোনো সুপাত্রীর সন্তান না পায় তবে তো তবে তোমার খোকাকে চিরকুমার করে রাখবো রানীমা আমার প্রণাম নেন রানীমা আমাকে ডাকলে রানীমা না তুই যে আমার জ্যেষ্ঠ পুত্র বাবা তুই আমার অন্তরের ব্যথা বেদনা সব অনুভব করতে পারিস বল না নানা আমার এই প্রাণ আমার এই মনকে কি করে সান্ত্বনা দেব বাবা আমি রানীমা চোখের জল মুছো রানীমা এই শুভ কাজে কাঁদতে নেই কিসের শুভ কাজ কার শুভ কাজ রে রাই কার শুভ কাজের কথা বলিস তুই আমার দাদু ভাই না 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 তুই যাকে শুভ বলিস সে আমার জন্য যে অশুভ কাজ রে রাই অশুভ সবাই বলে যেতে পারে কিন্তু এক মাঝে ভুলতে পারে না রে রাই যতবার ওই ধাত্রী শিলার মূর্তি দেখি ততবার আমার অন্তর সিরে উঠে আমার কোকার বিহলে যে আমি তাকে বাঁচাতে পারব না অগো মা জগদম্বা তুমি তো নারীর শিরোমণি তোমার শরণে আমার কোটি কোটি প্রণাম কৃপা করো জগতে জননী অধমনাশিনী প্রতি আমার কামনা তুমি স্বীকার করো স্বামী আমার যেন ফিরে আসে বই মুখ হয়ে এই বিরতি তোমার শরণে মা মাগো নিরানন্দ করুণা মা গো তোমার দুটি চরণ নিনে আমার মন তোমার দুইটি চরণ নিনে আমার মন অন্য কিছু মাগি না মাগো রানীমা
আমি যদি মরি অগো মা শঙ্করী তোমার নামে কেউ নেবে না মা গো আনন্দ নিরানন্দ করুণা মা গো আনন্দ নিরানন্দ তুই আমার জ্যেষ্ঠ পুত্র আমার হয়ে মা ভবানীর কাছে তুইও প্রার্থনা কর যাতে তোর বাবু কোথাও সুপাত্রী না পায় যেন বই মোগ হয়ে ফিরে আসে মনে চম্পক নগরী আমার মন কি বলে জানো গো তুমি তুমি বৈমুখ হয়ে ফিরে এসেছো না কেন শোনকা তুমি যে বলে গেছিলে সুপাত্রীর সন্ধান না পাওয়া পর্যন্ত আমি রাজ্যে ফিরে আসবো না কিন্তু তোমাকে ফিরে আসতে বাধ্য হতে হলো না কেন শোনকা আমি বলেছিলাম তুমি যে মতো পাত্রের সন্ধানে চলেছো এই ধরা ধামে সেই মতো সতী নারী আশা করি জন্মগ্রহণ করিনি তাই তো তুমি শূন্য হাতে ফিরে এলে না শোনকা না কি বলছো তুমি আমি শূন্য হাতে ফিরে আসিনি শোনকা আমি এসেছি বৌমাকে বরণ করেই ফিরে এসেছি আমি কি বলছো তুমি পেয়েছি আমি পেয়েছি আমি সতীমাকে পেয়েছি সামান্য সতী নয় তবে স্বয়ং লক্ষ্মী চার ছত্র ছায় আমার দুজন জীবনটা কাটিয়ে দেব আমার মনে হয় কি জানো সে গুণে সরস্বতী রূপে লক্ষ্মী তার ত্রিজগৎ আরো তার রূপে জানো জানো সরকার জানো তার এত রূপ তোমায় কি বলে বুঝাবো তোমায় আমি আমি রূপের বর্ণনা জানতে চাই না আগে জানতে চাই তার গুণের বর্ণনা গুণ তুমি যে অষ্টগণ্ড লহা গলায় নিয়ে গেছিলে হ্যাঁ সেই লহা গলায় কি সে নারী সিদ্ধ করতে পেরেছে হ্যাঁ সোনকা হ্যাঁ কি বলছো স্বামী সত্যি সোনকা ওই ওই সামান্য নারী লহা সামান্য নয় সোনকা সোনা সামান্য নয় তাকে পার ভা সতীত্বের মুখে আমি অগ্রসর করে নিয়ে চলেছি বার বার সতীত্বের পরিচয় দিয়ে ও আমার মনটা কেড়ে নিয়েছে সোনকা সোনকা আমার হেতা লঙ্ঘন করনি মন মৎস প্রাণ দান দিয়েছে তো তাই নয় সরকা অষ্টগণ্ড লোহার কোলায় সে সিদ্ধ করতে পেরেছে মরা মত আমি স্থির করি সরকা যারা ইহার সময় সত্যি নাই এদিন ভুবনে তাই স্থির করলাম সেই কন্যার সঙ্গে বিবাহ দেব সত্যি বলেছো প্রাণনাথ সত্যি বলেছো মানব বলেছে অনুমনি আজ পর্যন্ত কেউ মরা মৎসে প্রাণ দিতে পারেনি লোহার তৈরি করার না কেউ সিদ্ধ করতে পারেনি যেই নারী সিদ্ধ করেছে অবশ্য সেই সতী নয় গো সতী নয় সে যে মহা সতী তো বলেছে সোনকা স্বামী গো কি বলো 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 আচ্ছা তুমি তো আমার বধূমাকে দেখেলে আমি তো দেখিনি তোমার নয়নে যেন আমি সবই দেখতে পাই গো তাই বুঝি তাই বলো না কি আমার বধূমা তা দেখতে কি মতো শুনবে তুমি বলো না শুনবে তাই বলো আমার যে সত্যি সুন্দর বসো আমি বলছি আমি একা বসবো বসো না বসো এই না বসো বলো না আমার বৌমায় কি মতো দেখতে গো জানো শোনকা ত্রিজগতে কার সঙ্গে তুলনা হবে না তা তার রূপের মনে করছি শোনো আরে শুন শোনকা গো বধুর কত আরে শুন শোন গো বধুর কত আরে আচ্ছা আচ্ছা আমার বৌমায়ের কেসটা কেস কেমন গো শুনবে তুমি
उच्च कपाली तुम्हें আমার বৌমার কপাল কেমন জানো কেমন আকাশের দ্বিতীয় চাঁদের মতো এত সুন্দর হ্যাঁ হ্যাঁ ওরে কপাল খানি সবে জানো দ্বিতীয় চাঁদিয়ারে আরে কপাল খানি সবে জানো দ্বিতীয় চাঁদিয়ারে না রে আচ্ছা আগে শামি এ এ শোনো না এ শামি আগে আমার বৌমার কপাল যদি এত সুন্দর হয় তারা আরে না এখানে সবে জানো কাটারির ধারা এত সুন্দর ওগো তাহলে চক্ষের তুলনা বললে না শিকার তুলনা বললে কিন্তু আমার মনে একটা সন্দেহ যাচ্ছে কি বলো আচ্ছা মেয়েটা চিরল দন্তিনী তো নয় না 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 সরগা শুনবে তুমি কি মত আরে ঠোঁটখানি সবে জানো বিম্বের তোমার বিদ্যুৎ চমকায় তখন ঠিক সেই ভাবে চকচক চকচক করে শোনাগা হ্যাঁ বলো তার সর্বাঙ্গের রূপের তুলনা যা আমায় বলে শোনালে তোমার প্রতি আমার ভরসা বিশ্বাস তুমি যা দেখেছো সত্যি তুমি সুন্দরী দেখেছো তবু কেন তবু কেন মানে অবুঝমন বুঝতে চাই না গো তুমি ভুলে গেলেও যে আমি বলতে পারি না ওই ধাত্রীশিলার কথা সে মৃত্যুকালে বলেছিল বিয়ে মা শুনে আমার বাসে সর্বদম শুনে মারা যাবে গো তুমি এটাও ভুলে গেছো সরকার তুমি দিও না যদি ধাত্রী মা যদি দেহ রেখেছিল যদি শিলা যদি পরিণত হয়েছিল মৃত্যুর আগে সে বলে গেছিল বারবার হে মহারাজ হে চম্পকতিপতি যদি সন্তান যদি বিবাহ দিতে যদি হয় তাহলে বিবাহ দেবে সত্যি কন্যা দেখে সত্যি বিবাহ হলে আমার সন্তান স্থায়ী আয়ু হবে সহস্র বছর কি বলো সরকার তুমি বলছিলাম তো বিবাহ রাত্রে আমার বাচ্চাকে এমন জায়গায় যেন রাখা হয় যেন তার জীবনে কোনো ভয় না রয় তুমি কি এত ফুটে কথা বলছো সনকা সনকা আজি আজি বিশ্বকর্মার আহ্বান করে আমি সাঁওতালি পর্বতে নিশ্চিত্র লৌহ বাসন নির্মাণ করাব সেই বাসন থাকবে আমার পুত্র আর পুত্র বধূ তারপর দেখব আমি ওই সেজবা বেদিনি কি করে আমার কাছ থেকে আমার সন্তানকে নির্মাণ তাই যেন হয় প্রভু কিন্তু দেবশিল্পী বিশ্বকর্মা সে তো দেবতার কারিগর আমরা তো সামান্য রক্তে মানুষে গড়া মানব আমাদের আরতি কি দেবশিল্পী মেনে নেবে কেন নেবে না মহাদেবের পূজারী আমি মহাদেব মন্ত্র দীক্ষা মা সং মহাদেব যখন দেখা দিয়েছে যখন আমায় যার কারণ করতে দিয়েছিল ওই মহাজ্ঞান মন্ত্র স্মরণ করে দেখা যখন পাই যখন আমি অবশ্যই পাবো আমি সাধনায় হব রত তপস্যায় সন্তুষ্ট করে দিয়ে আমি আহ্বান করে বিশ্বকর্মাকে
সন্তুষ্ট করে দিয়ে আমি নির্মাণ করব আমি ওই সাউতালি ভোজন নিশ্চিত লোহবত তুমি একা নও প্রভু তুমি একা নও তবে আমার পুত্রের সুরক্ষিক জায়গা চন্দ্র আমিও তোমার বাম পাশে বেয়োসে দেবশিল্পীকে শরণাপন্ন চলো দেবশিল্পী আমাদের আলোতে শিখা তাহলে শোনো শোনো চলো দুজন একত্রে যাই মন্দিরে বসে বসে স্মরণ করব তারই আমি ডাকবো অবশ্যই সেটা খাদিবে ভক্তের ডাকে সন্তুষ্ট থাকে ভগবান তাই ভক্তির ভক্তের ভক্তের ডাকে ভগবান আসে ফিরে বার বার ফিরেছে চলো সঙ্গে চলো আমার সঙ্গে চলো যাই যাই শিব দেব শিল্পীর পূজার জোগাড় করে দাও বাছা আজ আমি ভক্তি ভাবে আমি মন দিয়ে ভক্তি দেবতাকে শরণ করব চলো তো আমাদের শরণে ভক্ত প্রভুকে আসতে বাধ্য হতে হয় নিয়ে এসো বাছা পূজার জোগাড় দেব শিল্পীর শরণাপন্ন প্রভু ভক্তির ভক্তের ভক্তি তুষ্ট হও তুমি প্রভু গো হে দেবশিলী বিশ্বকর্মা তুমি দেখা দাও দেখা দাও ও গো দেবতা কেন তুমি শুয়ে আছো আমায় দেখা দাও দেখা দাও ও গো দেবতা ব্যথা থাকিও নয়া ভুলিয়া দেখা তো প্রভু দেখা দাও প্রভু ও গো দেবতা পারে রোগান্ডারে তুমি ও কুলতি
চলে গেল স্বামী আমার ওই সৌতালি পর্বতে নানা না আমি নানাকে পাঠাবো যেন যেন ভালো করে বাসর ঘর পরীক্ষা করে নেয় আমি আমার সহকর্মীকে দেখে আমি লোহবা স্বর্গ নির্মাণ করার ব্যবস্থা নির্মাণ হবে আমার লালাসুলাতে তৈরি হবে এই সাঁওতালি ভূদের নিশ্চিত লক্ষ্য শুধু মনে রাখো যাতে বাসর ঘরে কোনো পথ না থাকে তাই হবে কোনো ছিদ্র থাকবে না আমি বাসর ঘর নির্মাণ করে বেশ আমি অপেক্ষায় থাকলাম তাই হবে তাই তো চাঁদ সদাগর আমাকে নিমন্ত্রণ করেছে তার একমাত্র সন্তান নিরাপত্তার জন্য এই সাঁওতালি পর্বতে নিশ্চিত লোহবা স্বর্গ নির্মাণ করতে হবে তাই আমি সহকর্মীকে ডাকবো সহকর্মীকে ডেকে আমি লোহবা স্বর্গ নির্মাণ করার ব্যবস্থা করব কোথায় সহকর্মী প্রণাম আশীর্বাদ করে দীর্ঘায়ু হও বলুন আমাদেরকে এই সময় কিসের জন্য ডেকেছেন প্রভু আমাকে নিমন্ত্রণ করেছে তার একমাত্র সন্তান নিরাপত্তার জন্য এই স্থানে নিশ্চিত লোহ বাসর ঘর নির্মাণ করতে হবে সত্যি আজকের দিনে বাসর ঘর নির্মাণ করার জন্য কিন্তু বাসর ঘর আমরা কি দিয়ে নির্মাণ করব প্রভু তাই শোনো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মধ্য আন্ত ঈশান অগ্নি নয় ঋতুবায়ু চতুর্দিকে মাপ করে লোহবাসর ঘর নির্মাণের ব্যবস্থা করো বেশ প্রভু তবে যদি তাই হয় আপনার সহকর্মী হয়ে আপনার আদেশ পালন করতে এই মুহূর্ত আপনার কথা মতো
আমরা একটি নিশ্চিত নহ বাসর ঘর তৈরি করব শুধুমাত্র আপনি শুধু আমাদেরকে দু হাত করে আশীর্বাদ করবেন আপনার কথা মতো যেন আমরা নিশ্চিত নহ বাসর ঘর ভালোভাবে তৈরি করতে পারি প্রাণ ভরে আশীর্বাদ করি তোমরা লোহ বাসর ঘর নির্মাণ করার ব্যবস্থা করো বেশ প্রভু বেশ এই তো সেই বাসর ঘর নির্মাণ করতে চলেছি দেবশিল্পী বিশ্বকর্মা কে অদূর থেকে দেবশিল্পী বিশ্বকর্মা বিশ্বকর্মা করে চিৎকার করছে পর্বতে কে উপস্থিত হয়ে আমি যে এক বৃদ্ধ ব্রাহ্মণী ব্রাহ্মণী হ্যাঁ বলো ব্রাহ্মণী কি অভিপ্রায় নিয়েছো তুমি বলো আমি যে তোমার কাছে কিছু চাইতে এসেছি বিশ্বকর্মা এমন কি চাইবে এই সকালে পর্বতে কোনো আহার নাই কোনো বস্ত্র নাই কোনো অর্থ নাই আমি তোমায় কি করে দেব বলো ওই যে তুমি লোহ বাসর ঘর নির্মাণ করতে চলেছ সেইখানে তুমি ছিদ্র রাখতে হবে না আমি দেব ছিলি বিশ্বকর্মা আমাকে ত্রিকোণে সকলে বিশ্বাস করে একমাত্র সন্তানের জন্য তার নিরাপত্তার জন্য ঘর নির্মাণ করতে হবে তুমি জানো না বিশ্বকর্মা না তোমাকে সে সেই লোহ বাসর ঘরে ঈশান খানে একটি ছিদ্র রাখতে হবে বিশ্বকর্মা চলে যাও ফেলে তুমি যাই না যাই না তোমার কোনো কথা মানতে হবে যাও দূর হয়ে যাও বিশ্বকর্মা একে মানসা এই সকল পর্বতে খেলনায় আসলে তুমি আমার কাছে এসো নিশ্চিত বাসর ঘর তৈরি করছি সেই সময় তুমি এসছো নিশান করে চিত্র করতে হবে না হ্যাঁ না আমি মেনে নিতে পারি না দেব শিল্প বিশ্বকর্মা দাদা একটি বার তুমি সেই লোহ বাসর ঘরে ঈশানে কোণে তুমি যদি চিত্র না রাখো তবে যে আমার বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবো না কিছুতে এই মর্ত ধামে আমার পূজা প্রচলিত হবে না আমার মনের বাসনা কিছুতে পূর্ণ হবে না দাদা রে পদ্মাবতী এই ত্রিভুবনে আমাকে সকল বিশ্বাস করে আমি কেউরে বিশ্বাস ঘাত করতে পারবো না না আমি বড় দেব ফিরে যাও তুমি কি চাও না তুমি কি চাও না এই ধরা দামে আমি মরতে মানো মা মা বলে আমাকে একটি বার শিখ দিতে দে মা মা বলে একটি বার আমাকে আমার পূজার প্রচারিত করে জানো দাদা জানো তুমি যার কথা মতো তুমি কার্য করতে চলেছো সে মর্তের মানব পুত্র অহংকারী চাঁদ আমাকে পুজো করাই না আমাকে বাড়ি বাইরে করে অপমান বাড়ি বাড়ি সে করে অহংকার তাই তো আমার একটি কার্য করে দাও দাদা করে দাও বড় বিপদে পড়ে তোমার কাছে আশা করে এসেছি আজ তুমি ঈশান করে ছিদ্র না রাখো এই মনসা তুমি বললে তোমার কথা আমি শুনলাম কিন্তু আমি যে পারবো না আমি যে পারবো না আমি পারবো না কেন যদি আমি ছিদ্র করি সারা চম্পল নগরে শ্মশানে পরিণত হয়ে যাবে আমি আমি পারবো কি বললে বিশ্বকর্মা দাদা তুমি সেই লোহ বাসার ঘরে তুমি ছিদ্র রাখতে পারবে না
জানো না কথা জানো না আমি শিবনন্দের পদ্মপতি কঠোর প্রতিজ্ঞা করেছি তাই তো আর যদি তুমি সে আমার কথা মতো কার্য না করো তোমার সে বংশে বাতিতে আমি কাউকে রাখবো না তাই তো আমি বার বার করে বুঝে বলে বিশ্বকর্মা দাদা একটি বার যদি তোমার সেই ভালো চাও সে লক্ষ বছর ধরে তুমি চিত্র রাখো সেই ঈশান কোণে আমি বড় বিপদে পড়লাম এক দিকে চার শতকের আদেশ এক দিকে এই বড় সার আদেশ তুমি কি করি এই অনাদি আদেশ আমি যদি কোনো অপরাধ করতে নাই আমাকে ক্ষমা করবে তাই পদ্মাবতী দেবতার কথা দেবতা মানে এই হচ্ছে সম্পূর্ণ মানব তাই আমি তোমার জন্য আমি আমি মিথ্যা কথা বলতে বাধ্য হব বেশ তাই আমি যখন সে চাঁদ পরীক্ষা করতে আসবে সে লোহবাসার ঘর সে পানের ডাঁধা চুনের ফোঁটা ছিদ্রের ফোঁটা দিয়ে তাকে তুমি বন্ধ করে দিবি তাহলে আর যাতে পরীক্ষা করতে সে দেখতে পাবে না আসি বিশ্বকর্মা দাদা আসবে এসো দেখি একই বড় ব্যথা আছে আমি স্নান করে ছিদ্র করব আমাকে কেউ মেনে নিতে পারবে আমি বিশ্বাসঘাত করছি না আলাদা আদি আমি যেমন নয় কাজ করতে যাচ্ছি আমি অপরাধ করে আমাকে ক্ষমা করবে আমার ক্ষমা করবে বাসর ঘর নির্মাণ সমাপ্ত হয়েছে এই মাত্র এক্ষুনি চার সদর আসবে হয়তো পরীক্ষা করতে পারে যদি পরীক্ষা আমি ধরা পড়ে যায় তবে আমি মির্জা আমি বিশ্বাসঘাতকতা করছি না ওগো ঠাকুর যেন আমাকে আমাকে আমার কলঙ্ক যেন হয় ঠাকুর এটুকু কামনা করি তাই আমার এই বাসর ঘর নির্মাণ আমার সমাপ্ত হয়েছে আর মাত্র কয়েকটি রয়েছে অঙ্কন তাই আমি অঙ্কন করে মানে সমাপ্ত করব বিশ্বকর্মা দ্বারা সে লোহ বসর ঘরে ঈশানি করে চিত্র করেছি তোমাকে এবার মরমে মরবে বুঝে দেবো চাঁদ মানব হয়ে দেবীর সাথে তুমি করেছো বাদ মানব হয়ে দেবীর সাথে করেছো বাদ একটি বার আমার চরণে রাধা চরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করে শতবার বার বার করে তুমি আমার অপমান করেছো তারপর তোমাকে মানব মরমে মরবে বুঝে দেবো চাঁদ এবার সে আমার হাসির সুপালা আমি আর আর হয়ে ধস্ত হাসি আসবো চাঁদ তুমি কাঁদবে তখন তুমি মা মা বলে আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবে চা আমি চাঁদ মেনে আমি মানসা বৈরি আমি সত্যবাবু বাসর ঘরকে পরীক্ষা করে দেখবো বাবু বাসর ঘরে ভিতরে বসে বসে তুই আগুন জ্বালা আমি দরজা তারপরে বন্ধ করে দেবো ঠিক আছে
বায়ুর সঞ্চার নেই, পবনের নেই গতি, কান পাতে বিনা সংবদ্ধতা বদি আই প্রতারণা পটিয়সি নিশ্চয় করে মারে করিয়া হোপা গড়াইছি গহ বাসর এই সাউতালি পর্বত মাঝে